বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি আমি করব সেটা হচ্ছে টুনা মাছের কাবাব করব। এই ধরনের টুনা মাছ এই যে ডিব্বাতে থাকে, ডিব্বাতে ক্যানে বা কোটা যেটাই বলি না কেন, এটা যে এরকম মাছটা, এটা এইভাবে করে এই মাছটা আমি নিয়ে নিয়েছি এক ডিব্বা, মানে যতটুকু থাকে আর কি একটা এই ক্যানে। এই জায়গায় আমি কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি ছোট ছোট, আর নিয়েছি পুদিনা পাতা কিছুটা, নিয়েছি 8-10টা কাঁচামরিচ কুচি, আর আমার এখানে একটা ডিম লাগবে। নিয়েছি একটা আলু সিদ্ধ করে, বাইন্ডিংয়ের জন্য আলুটা নিয়েছি একদম, মানে ভালো করে সিদ্ধ করে একদম ভাজা ভাজা করে নিয়েছি, কালারটা দেখলেই বুঝতে পারবেন। এই যে এই ধরনের করে নিয়েছি, আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আছে, ধনিয়ার গুঁড়া আছে, গরম মশলার গুঁড়া আছে, জিরার গুঁড়া, আর আছে চাট মশলা, আর আছে এখানে গোলমরিচের গুঁড়া। এগুলো সব মানে কোয়ার্টার চামচ করে, টেকাও কম। আর আধা চামচ নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট, আর স্বাদ মতো নিয়েছি লবণ। প্রথমে আমি মাছগুলো ছেঁকে নিব। এখানে তেল দেওয়া আছে, এটা মানে পুরোটা ছেঁকে সুন্দরভাবে এই তেলটা নিব না। এটা কিন্তু না এইভাবে এমনিও রান্না করে আমরা খাই, খুব ভালো লাগে। এইভাবে চেপে চেপে পানিটাকে ফেলে দিতে হবে। যে কোনো ইসে পাবেন এই মাছগুলো, যে কোনো সুপা সুপে পাওয়া যায়। এইভাবে করে নেবেন, মাছটা আমার মানে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুটাকে চটকিয়ে নিব। একটা আলু নিয়েছি একটু বড় দেখে, এটা হয়ে গেছে। পেঁয়াজটা নিয়ে নিলাম, কাঁচামরিচ ঝাল খাবো দেখি, একটু কাঁচামরিচ সব মানে মরিচগুলোই দিলাম, ঝালটাই ভালো লাগে। আর লবণ বুঝে দিতে হবে, মাছটাতে লবণ আছে। ভালো করে চটকিয়ে নিতে হবে পেঁয়াজগুলো, এইভাবে চটকাতে হবে যে পেঁয়াজগুলো থেকে একটু রসের মতন বের হয়, তাহলে পেঁয়াজগুলো মিশে যাবে। না হলে পেঁয়াজগুলো এই বানানোর সময়, কাবাব বানানোর সময় পেঁয়াজগুলো কেমন যেন হয়ে যায়, হয়ে থাকে। পুদিনা পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজটা আর আদা রসুনটা আমি ভালো করে একটু লবণ দিয়ে মেখে নিলাম। এখন আমি এই মশলাগুলো সবগুলো দিয়ে দিব। ভালো করে এখন এগুলো কমা খাবো। কর্নফ্লাওয়ারটা বলি নাই, ভুলে গেছিলাম, এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম 2 চামচ, বেশি দেওয়া যাবে না। কাবাব কিন্তু অনেক কিছু খাওয়া যায়, একটা কাবাব একরকম টেস্ট। এই মাছের কাবাবটা অনেক টেস্টি, ভালো লাগে খেতে। লবণটা দেখবো আমি, লবণটা ঠিক আছে, ডিমটা আমি কুসুমটা দিয়ে দিব। মাখানো আমার এগুলো হয়ে গেছে, এখন আমি কাবাব বানাবো। কাবাব হিসেবে এগুলো গোল গোল করে বানাবো, আপনাদের অন্যরকম ইচ্ছা করলে বানাতে পারেন, অসুবিধা নেই। এই যে হাতের তালুতে এটা একটু ঘুরায় ঘুরায় নেবেন, দেখবেন যে সুন্দর গোল হয়ে গেছে।
এগুলো আমার সব বানানো হয়ে গেছে। এখন আমি এটা ভাজতে চলে যাব। ভাজতে চলে আসলাম, একটা প্যান চুলায় দিয়েছি, আমি কিছু তেল দিয়ে দিব। ডুবো তেলে ভাজবো না, এতটুকু তেল দিলাম, তেলটা গরম হোক। তেলটা আমার মনে হয় আমার গরম হয়ে গেছে। আমি ওই যে ডিমের যে সাদা অংশটা সেটার মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি এগুলো ভেজে নিব। এই মাছগুলো এমনি রান্না করে খেতেও ভালো লাগে, একদম গুনা গুনা করে। ওইটা আমি প্রায় রান্না করি। অনেকগুলার সাথে দিলাম না, যতটুকু আর একটু ফাঁকা ফাঁকা করে দিলেই ভালো। আমি এক পাশ আড়াই মিনিট ভাজলাম, উল্টে দেখি কি অবস্থা। এই যে এরকম অবস্থা, ভাজাটা প্রায় হয়ে যেতেছে। সবগুলাই উল্টাই দিই। কালারটা দেখছেন কি দারুণ কালারটা আসছে। দুই পাশ মিলে 5 মিনিট ভাজলেই হবে। আমি আঁচটা কিন্তু মাঝে গাছ থেকে কম রেখেছি, যাতে ধীরে ধীরে ভাজাটা হয়, ভিতর পর্যন্ত মানে ভাজাটা হয়ে যায়। আমি উল্টিয়ে পাল্টিয়ে 6 মিনিটের মতন ভাজলাম, দেখেন দুই দিকে আমার মানে ভাজাটা সমান হয়েছে। আমি এখন এগুলো নামিয়ে নিব। হয়ে গেল আমার মজাদার টোনা ফিশের কাবাব, খেতে দারুণ মজা। আর দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা বাসা বসে ট্রাই করবেন, যে কোনো সুপার শপ শপে এই মাছগুলো পাওয়া যায়। আর যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে বলতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।